নমস্কার বন্ধুরা, আমি তনয় আর আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল গার্ডেন টাচ অফ গ্রিনারি। আপনাদের সকলের শুভেচ্ছা ও ভালোবাসায় আপনাদের সবার প্রিয় ইউটিউব চ্যানেল গার্ডেন টাচ অফ গ্রিনারি 2023 সালের পয়লা জানুয়ারি দু বছরে পা দিল। এই দু বছর ধরে আপনারা চ্যানেলকে ভালোবেসেছেন, চ্যানেলে পাশে থেকেছেন, তাই ভবিষ্যতেও আশা রাখি যে আপনারা সকলে আমার এবং আমার এই চ্যানেলের পাশে থাকবেন। 1 জানুয়ারি চ্যানেলের জন্মদিনের ঠিক পরের দিন অর্থাৎ 2 জানুয়ারি আমার স্ত্রী এবং 2 ছেলেকে নিয়ে চলে এসেছি কলকাতার আলিপুর চিড়িয়াখানায়। উপলক্ষ অবশ্যই চ্যানেলের জন্মদিন পালন, সারাদিন জীবজন্তু ও প্রকৃতির মাঝে সময় কাটানো আর সেই ভিডিও আপনাদের সামনে তুলে ধরা। চিড়িয়াখানার সুন্দর সুন্দর ফুল গার্ডেনের ছবিও আপনাদের সাথে শেয়ার করলাম, আর রইল পুরো চিড়িয়াখানার ভিডিও। চিড়িয়াখানার প্রবেশ মূল্য এখন বেড়ে 50 টাকা, আর সরীসৃপ ভবন বা রেপটাইলস ভবনের ছবি তোলা নিষেধ, তাই সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। ফাঁকা মারি
যাবি? ওই মাথায় না রাখবে না ওখানে অ্যানিমেল ছিল, এখানে ট্রি। দেখছি যাচ্ছে
ওইদিকে আবার কিছু কুমির ওটাই আইল্যান্ড টাইপের করেছে নতুন করেছে ওই জন্যই কাজ করছিল তো চলো
ছবি তুলছে इधर देखो ये कौन हिल देखा था ये करी हे তুলছি এই এতগুলো পাখির দায়িত্ব নিয়েছে একজন আমি ওকে শুনে নিব চুপ করো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর আপনাদের সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।
আর এখনো পর্যন্ত যদি গার্ডেন টাচ অফ গ্রিনারি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশে থাকবেন। আপনাদের একটা লাইক একটা সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন ভিডিও আপলোড করতে অনুপ্রাণিত করে। তাহলে আজ এই পর্যন্তই, পরের ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই থাকবেন গার্ডেন টাচ অফ গ্রিনারির সঙ্গে। নমস্কার।